তো যারা বলেন যে এই পাইলস ফিস টলার এবং বাউসি বা অসভগ্রন্থ সমস্যা নিয়ে ভুগতেছি হ্যাঁ এই সমস্যাগুলিকে বলেন যে দুইবার তিনবার অপারেশন করছি এটাও খুব সমস্যার সমাধান হবে হ্যাঁ ইনশাল্লাহ সমস্যার সমাধান হবে যারা দুইবার তিনবার অপারেশন করছেন আউজুবিল্লাহ রহমান রহিম আল্লাহ ইহ আল্লাহ 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 হাইয়ুল আল্লাহ 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 ওয়ালা নাম اللهم في <applause> السموات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذن علم ما بين أيديهم وما خلفهم ولا يفتون بشيء من علم الله بما شاء واسيأك كرسيه السماوات ولا في حفظهما وهو العلي العظيم سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا الله وأستغفرك وأتوب إليك আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ ও বারাকাতু বাইরা আমি আপনাদের সম্মুখে আজকে বিশাল একটা জটিল কঠিন একটা ওষুধি একটা আলোচনা নিয়ে আসলাম ওষুধি আলোচনাটা হচ্ছে অনেক বায়রা অনেক মা বোনেরা পাঁচ এবং ডলার এবং বাওসি বা অশ্ব অবকুন্দর জিনিস একটাই এটা নামগুলি আমরা অনেক সময় অনেকগুলি উচ্চারণ করে থাকি হ্যাঁ আবার বলছি যারা পালস এবং ফিস টলার এবং বাউসি বাবস এবং যারা বুকতেছেন বা অনেক জায়গা ব্যবস্থা নিয়েছেন বা দুইবার তিনবার অপরস করছেন আপনি অপরেশন থেকে আপনি সাকসেসফুল হতে পারেন মুক্তি লাভ করতে পারছেন না পিও এই জন্যই আজ আমার আলোচনা তো যারা বলেন যে এই পায়লস ফিস এবং বাউসি বাবস এবং সমস্যা নিয়ে ভুগতেছি হ্যাঁ এই সমস্যাগুলি আমার আপনার মধ্যে কীভাবে আবিষ্কার হয় বা কিভাবে সৃষ্টি হয় এটার বিবরণটা একটু আমি দিচ্ছি আপনাদের অনেকেরই গরুর গুস্ত বা হাঁসের ডিম বা চিমড়ি মাছ এগুলি খাইলে আপনি কষা হয় বাথরুম কষা হয় বাথরুম কষার থেকে দেখা গেছে এই সমস্যাগুলি সৃষ্টি হয় তারপরে দেখেছে নিয়মিতভাবে আমরা এটা খাই না যারা গুড়া কিরমি আসল তিন মাস পর পরে কিরমি ট্যাবলেট খেতে হয় ফ্যামিলিগতভাবে সবারই খেতে হয় কিন্তু এরা আমরা করি না তিন মাস দেখেছে তিন বছরও খাই না এই জন্য আমরা একটু মানে গাফিলতি করি আসল গাফিলতি থা ঠিক না অলসতা থা ঠিক না তিন মাস পর পরই গেছে ফ্যামিলিগতভাবে সবারই মানে খেতে হয় হ্যাঁ আবারও বলছি বাইরা যারা পাঁচ এবং পিস ঠলার বা অবশ্য দর যেটাই বলে থাকেন না কেন দেখে অনেকে দুইবার তিনবার উপরসন করছেন আপনি এই সমস্যা থেকে মুক্তি লাভ করতে পারছেন না এই ধরনের বাইদের দিকে লক্ষ্য করে আজকে আমার আলোচনা এবং চমৎকার একটা ব্যবস্থা আমি থাকি এই যে আমার হাতে দুইটা জিনিস দেখতেছেন এটা মাঝে কিছু ফাউটার জাতীয় বিভিন্ন বনাজি গাছগাছার ব্যবস্থা অনেকে আমরা বলে থাকি চিনলে জরি না শিনলে বাচ্চান্দার খুঁড়ি মেয়েদের বলে থাকি এটা বনাজি সম্পূর্ণই বনাজি গাছগাছরা এই গাছ উপরেই আমি ট্রিটমেন্টটা দেওয়া থাকি যারা পাঁচ এবং পিস্টলার বা অসভর বা বাউশী যে নেই বলে এটা নিয়ে আমরা বুকতেছেন আর বুকার কোনো কারণ নাই ইনশাল্লাহ আপনি হান্ড্রেড পারসেন্ট আপনি শিওর থাকবেন এই দুইটা জিনিসের দ্বারাই আমি মুক্তি লাভ করতে পারি আপনি একটু আপনি আশাবাদী করতে পারেন এবং অনেকেই বলেন যে দুইবার তিনবার অপারেশন করছি এটাও খুব সমস্যার সমাধান হবে হ্যাঁ ইনশাআল্লাহ সমস্যার সমাধান হবে যারা দুইবার তিনবার অপারেশন করছেন এটা থেকে আপনি মুক্তি লাভ করতে পারছেন না ইনশাআল্লাহ আপনি একশোর মাঝে আপনি দূরে রাখেন একশোর মাঝে একসর আপনি সুস্থতা লাভ করবেন ফ্রি অব তো এই যে আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম রুগী আমার কাছে আসতে হয় না যারা ডাকার আশেপাশে থাকেন তারা আমার কাছে আসতে পারেন যারা ডাকার বাহিরে আসেন এবং বাহিরে প্রবাসে আসেন তারা আমার কাছে আসতে হয় না এই যে আমি কথা বলতেছি আমার ভিডিও সেটা ফোন নাম্বার আছে এই ফোনে যোগাযোগের মাধ্যমে আপনার অ্যাড্রেসটা ভাড়া দেবেন আপনার কাছে যথাসময়ে সুন্দরভাবে ওষুধটা চলে যাবে ওষুধ নিয়ে আপনি ব্যবহার করে শুধু খালি আপনি ভালো মন্দ একটা রেজাল্ট দেবেন হ্যাঁ যে শেখ আপনার ওষুধ ছাড়া ভালো কাজ করছে এবং অনেকেই বলে যে ভালো কাজ করছে এবং নিজে একজন ভালোই দেখা গেছে আরও দশজনের জনের নাম্বারটা দেয় যে অনু জায়গায় ভালো একটা ট্রিটমেন্ট পাওয়া যায় তো প্রিয় ভাইরা ভালো থাকেন সুস্থ থাকেন আজকের মতো বিদায় লাভ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি